আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। নির্মল বাংলা দিবসকে সামনে রেখে বাঁকুড়ার ইন্দাস ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়। রবিবার নিগন স্কুল মাঠে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বৈদ্যপুর রথতলা থেকে বৈঞ্চি পর্যন্ত 8 কিমি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। জামালপুর থানার আজাপুর সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে একটি 4-চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে। মেমারি তারকেশ্বর রোডের মেমারি থানার পারিজাত নগরে বাস ও ট্রেকারের সংঘর্ষে গুরুতর জখম 2। কালনার কাঁসারিপাড়ায় ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক পুকুরে জলে উল্টে গিয়ে গুরুতরভাবে জখম হয় 3 জন। কালনা 2 নম্বর ব্লকের তালার মোড় থেকে দেবীপুর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। নতুন একটি শিব মন্দির প্রতিষ্ঠা হল মাধবটিহি থানার লোহাই গ্রামে। বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল সার্কেল স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার তেলুয়া শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল খণ্ডকোষ 2 নম্বর চক্রের 36তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। চলে আসছে বিস্তারিত খবরে। নির্মল বাংলা দিবসকে সামনে রেখে বাঁকুড়ার ইন্দাস ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি ইন্দাস পূর্ব চক্রের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। সমগ্র রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও মহাসমারোহে পালিত হল নির্মল বাংলা দিবস। বাঁকুড়ার ইন্দাস ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে নির্মল বাংলা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি সোমবার ইন্দাস পূর্ব চক্রের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইন্দাসের বিডিও সুচেতনা দাস, পঞ্চায়েত সভাপতি ফরিদা খাতুন, শিক্ষা কর্মাধ্যক্ষা বুলটি রুই দাস, এসআই চিন্ময় নন্দী, বিশিষ্ট সমাজসেবী রবিউল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজরকাড়া। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রবিবার নিগন স্কুল মাঠে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। কয়েক শতাধিক তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন এদিনের এই কর্মী সম্মেলনে। এখন সারা পশ্চিম বাংলায় বন্যায় ভেসে গেল, একটা পয়সা দিলেন না নরেন্দ্র মোদী, এইখানকার বিজেপির বন্ধুদের কোনো কথা বেরুলো না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যখন ধান ভরে গেছে বলে একটা টাকা দিল, সেই টাকাটা কিভাবে আটকানো যাবে তার জন্য বিজেপি বন্ধুরা গরিব মানুষের টাকা আটকানোর জন্য হাইকোর্ট গেলেন, করতে কিছু পারলেন না, কিন্তু টাকাটা আটকানোর চেষ্টা করেছিল। এই তো উন্নয়নের নমুনা তাদের। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় রবিবার। নিগন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মী সম্মেলন। এই নিগন গ্রাম পঞ্চায়েতের মানুষের মধ্যে সর্বাগ্রে আমরা বিলীন করতে পারি, তার জন্য আমাদের আজকে কর্মী সম্মেলন। আমাদের আমরা জানি যে 2011 সালের আগে এই রাজ্যে একটা সরকার চলত, যখন আমরা দেখেছি আমরা যে অঞ্চলে সম্মেলন করছি একটা কমিউনিস্ট পার্টির বড় বড় নেতারা এখান থেকে, তারা শুধু মঙ্গলকোট নয়, তারা বর্ধমান জেলায় তারা রাজত্ব করেছে। আপনারা দেখেছেন যে তাদের নেতৃত্বে মঙ্গলকোটে কি অত্যাচার হয়েছে, মঙ্গলকোটে কি সন্ত্রাস লীলা চলেছে, সেটা আপনারা সকলে জানেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই নিগন গ্রাম পঞ্চায়েতে আমরা দেখেছি যে নিগন গ্রাম পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী অঞ্চলে তাদের
নেতৃত্বে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, তারা সাধারণ মানুষকে তারা প্রলোভন দেখিয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে উত্তেজিত করে এলাকায় সন্ত্রাস তৈরি করেছিল। এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, যুব সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ববর্গ। বড় বড় কমরেড এই নিগন পঞ্চায়েত চালিয়ে গেছে, তথা মঙ্গলকোট চালিয়ে গেছে, এমনকি বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ছিল। আজ প্রশ্ন করি আমি সেই সিপিএম এর কমরেডদের, যে গ্রামটা আপনাদের নিজের, সেই গ্রামে আজও কেন মাটি রাস্তা? আপনারা প্রশ্ন করেছেন যে এই 34 বছরে গণতান্ত্রিক ভাবে আপনাদের ভাগটা গণতান্ত্রিক ভাবে নিয়েছে, কিন্তু না, ভোটের সময় এসেছে, ছাপ্পা ধাপ্পা দিয়ে আপনাদের ভোটটা করে নিয়েছে আর নিজেদের উন্নতি সাধন করেছে। ভাই আজকে বলার সময় এসেছে, এই নিগন গ্রাম পঞ্চায়েত 4 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে, এই 4 বছর নিগন গ্রাম পঞ্চায়েতের প্রতিটা গ্রামে গ্রামে ঢালাই রাস্তা হয়েছে, প্রতিটা বাড়িতে বাড়িতে ইন্দিরা আবাসন হয়েছে, প্রতিটা বাড়িতে বাড়িতে শৌচাগার হয়েছে। কিছুদিন আগে এই তৃণমূল কংগ্রেসের সরকারের অনুদান অর্থাৎ কৃষি আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনের পূর্বে সকল কর্মীদের একসাথে নিয়ে পথ চলার বার্তা দেন তৃণমূল নেতৃত্ববর্গ। গুরুত্ব অন্যান্য সম্মেলন থেকে আরো বেশি, তার কারণ আমরা এমন একটা সময় এই কর্মী সম্মেলন করতে চলেছি যে আমাদের পঞ্চায়েতের অর্থাৎ নিগন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। বৈদ্যপুর রথতলা থেকে বইচি পর্যন্ত 8 কিমি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। এই খবর পরিবেশন হওয়ার পরই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ শুরু হওয়ায় জনগণ আমাদের প্রতিনিধিকে ধন্যবাদ দিতে ভোলেননি। সংবিধানের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম যে জনহিতকারী কার্য করে তুলতে সক্ষম সেই চিত্রই ফুটে উঠল। প্রসঙ্গত, বৈদ্যপুর রথতলা থেকে বইচি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, ফলে ক্ষোভ বাড়ছিল সকলের মধ্যে। সেই খবর আমরা পরিবেশন করেছিলাম। আমাদের খবর পরিবেশনের পরই রাস্তা মেরামতের কাজ শুরু হয়। চলাচলের অযোগ্য 8 কিমি রাস্তা প্যাচওয়ারের কাজ শুরু হয়েছে। রাস্তা সারাইয়ের কাজ শুরু হওয়ার জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ দিতে ভোলেননি স্থানীয়রা।
আমরা কানলাগুড়া বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে সাংবাদিকদের বিরাট সহযোগিতা পেয়েছি তাদের প্রচেষ্টার জন্য আজকে আমাদের এই যে বদ্রিপুর থেকে মৈজি পর্যন্ত যে রাস্তা 8 কিলোমিটার রাস্তা প্যাচওয়ার্ক হচ্ছে, প্যাচওয়ার্কটা হচ্ছে, এর জন্যে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা অভিনন্দন জানাই যে তাদের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা আজকে এই রাস্তাটা পেয়েছি। এছাড়া আমরা আমাদের মাননীয় সভাধিপতি দেবুটুটু মহাশয়কে, তার আন্তরিক প্রচেষ্টা ছিল, তিনি ডিএম সাহেবকে ধরে যা হোক কিছু করেছেন, আমরা এই রাস্তাটা পাচ্ছি, কিন্তু আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি না, শুধুমাত্র প্যাচওয়ার্ক হচ্ছে। প্যাচওয়ার্ক হলে কিন্তু রাস্তা চিরকাল চলবে না। আরও ভালোভাবে করার জন্যে আমরা যেমন কালনা থেকে যেটা সেনেটা পর্যন্ত যে রাস্তা যেরমভাবে হয়েছিল সেই রাস্তা সেরমভাবে হওয়ার জন্যে আমরা আশা রাখবো যে এটা তাড়াতাড়ি হবে, এবং আপনাদেরও অনুরোধ করবো এটার ব্যাপারে একটু লেগে থাকুন যাতে রাস্তাটা আরও ভালোভাবে করা যায়, এখান থেকে যাতে সুষ্ঠুভাবে বাসগুলো পরিষেবা দিতে পারে। এছাড়াও যারা ছোটো ছোটো গাড়ি চালায়, তারা ট্রাক্টর, লরি, তারপর টোটো, অটো, তারাও যেন সুষ্ঠুভাবে চলতে পারে তার ব্যবস্থা হলে আমরা আনন্দিত হবো, কারণ এখানে অনেক স্কুল কলেজ আছে, তাদের ছাত্রছাত্রীরা যায়, সব থেকে তারা সাইকেলে করে যায়, যখন একটা গর্ত থাকবে পাশ দিয়ে বাস গেলে তাদের পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার দারুণ চান্স থাকে, তার থেকে আপাতত কিছুদিনের জন্য মুক্তি পেল। এই জন্যে সকলকে ধন্যবাদ। বৈদ্যপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। জামালপুর থানার আজাপুর সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গুরুতরভাবে জখম হন এক চিকিৎসক। বর্তমানে তিনি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। আবার 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, গুরুতরভাবে জখম এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আজাপুরে। আহত চিকিৎসকের নাম ডাক্তার এডি বাসু। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাওয়ার সময় তার চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। গুরুতরভাবে জখম হন গাড়িতে থাকা ওই চিকিৎসক। স্থানীয় বাসিন্দারা যখন চিকিৎসককে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। জামালপুর থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মেমারি তারকেশ্বর রোডের মেমারি থানার পারিজাত নগরে বাস ও ট্রেকারের সংঘর্ষে গুরুতর জখম 2। ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস ও ট্রেকারের সংঘর্ষে গুরুতর জখম 2। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মেমারি থানার পারিজাতনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তারকেশ্বর থেকে মেমারিগামী একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রেকারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হয় এক মহিলাসহ 2 জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাদের পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়, বাস ভাঙচুর করে। 1.5 ঘন্টা অবরোধের পর মেমারি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসের চালক ও খালাসি পলাতক। ¡Gracias!
দোকানটা জাস্ট আমি পরিষ্কার করে কাপড়টা ধুতে এসেছি, টেকারটা এসে দাঁড়িয়েছে, আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে টেকারটা আসছিল? টেকারটা তারকেশ্বর থেকে নেমে দিকে আসছে। আচ্ছা, তারপর বাসটা তারকেশ্বর থেকে আসছে। হ্যাঁ, টেকারটা জাস্ট এসে দাঁড়িয়েছে, বাসটা যেভাবে স্পিডে আসছিল আমি বুঝতেই পেরেছি ওরা কন্ট্রোল করতে পারবে। বাসটা কোন দিকে আসছিল? বাসটা তারকেশ্বর থেকে নেমারি আসছে। হ্যাঁ, গিয়ে পুরো সরাসরি এসে টেকারের পিছনে মেরে। আচ্ছা, মারার পর? মারার পর বাসের ড্রাইভার সঙ্গে সঙ্গে বাস ছেড়ে সেটা পালালো। আচ্ছা, আপনি তারপর এসে যারা আহত হয়েছে তাদেরকে ধরলো। কতজন মতো আহত হয়েছে এখানে ঘটনায়? আহত তিন চারজন তো হবেই, একজনের দুজনের অবস্থা খুব খারাপ, অবস্থা দুজন পড়ে। নাম? মেমারি থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। কালনার কাঁসারিপাড়ায় ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক পুকুরে জলে উল্টে গিয়ে গুরুতরভাবে জখম হয় তিনজন, আহতদের ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক পুকুরের জলে উল্টে গিয়ে গুরুতরভাবে জখম হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে কালনার কাঁসারিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান থেকে ওভারলোড বালি বোঝাই ট্রাকটি কাঁসারিপাড়ায় একটি জলাশয়ের পাশে দাঁড়াবার সময় ধস নেমে ট্রাকটি জলাশয়ে উল্টে যায়। গুরুতরভাবে জখম হয় খালাসি ও চালক সহ তিনজন। কালনা থানায় খবর দেওয়া হলে কালনা থানার পুলিশ ও অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটেছিলাম, আমি যখন বারান্দা দিয়ে দেখছি যে লরিটা যাচ্ছে, দেখি নর্মালি ক্যাজুয়ালি দেখছিলাম, তারপর দেখি হঠাৎ ওইখানটা যাওয়ার পর এই লরিটা আস্তে আস্তে বসে যেতে যেতে দেখি পুরো গার্ডওয়াল ভেঙে উল্টে গেল এবং বালিগুলো যে প্রথমত পড়লো, তারপরে তো উল্টে গেল। তারপর তিনজন লোক ছিল ভেতরে, তিনজন লোক তখন দেখলাম সাঁতরে একে একে পার হয়ে যাচ্ছে। আমি তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করি এবং আমার কাছে ফায়ার ব্রিগেডের নাম্বার ছিল না, তো পুলিশকেই বলি আপনারা ফায়ার ব্রিগেডে খবর দিন। হ্যাঁ, ওরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে এবং ফায়ার ব্রিগেডে খবর দিয়েছে। তারপর তো মোটামুটি ঠিক টাইমে সব পুলিশ এবং ফায়ার ব্রিগেডের লোক চলে এসছে। আর কিসের জন্য মানে হচ্ছে কি এটা পড়ে যাওয়া? এটা জলে যাওয়া সাইড দিয়ে মানে পুকুরের গার্ডওয়াল ছিল, তার সাইড দিয়ে পাইপ লাইন গেছে, রিসেন্ট যে গঙ্গার জলের যে পাইপ লাইন সেই পাইপ লাইন গেছে এবং খোঁড়াখুঁড়ি ছিল, রিপেয়ার হয়নি কিছু, এবং ওইখানটা গার্ডওয়ালটা হয়তো দুর্বল ছিল যেখানটা খোঁড়া হয়েছিল এবং সেখানে চাকাটা সামনের চাকাটা বসে গিয়ে সেটা উল্টে যায়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছে পরবর্তী খবরে। কালনা দু নম্বর ব্লকের তালার মোড় থেকে দেবীপুর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে। কালনার দু নম্বর ব্লকের তালার মোড় থেকে দেবীপুর পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় দু বছর ধরে রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তার উপর দিয়ে বিভিন্ন যান চলাচল করে প্রতিদিন। 12 কিলোমিটার এই রাস্তা খারাপ হওয়ায় সকলের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটছে। পথচারী থেকে যানবাহন চালক সকলেই রাস্তাটি সারাইয়ের দাবি তুলেছেন। কেমন রাস্তা? খারাপ রাস্তায় গাড়ি যাতায়াত খুব অসুবিধা হয়, ঠিক আছে? আর রাস্তা এমনই খারাপ যে অটো যে কোনো সময় উল্টে যেতে পারে, পাল্টি খেয়ে যেতে পারে। বিপদের আশঙ্কা, কোনো দায়িত্ব নেই রাস্তার দিকে, সব মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। আমাদের তো ভয়ে ভয়ে চালাতে হয় গাড়ি, রাস্তা যা খারাপ। দু বছর ধরে এই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ে আছে। ওই তালার মোড় থেকে আমাদের ওই ধামাস মোড় পর্যন্ত বেহাল অবস্থা রাস্তার। আমি একজন এলাকাবাসী, আমি এলাকাবাসী হিসেবে বলতে চাই যে এই রাস্তাটা যদি সারানো হয় তাহলে এলাকার মানুষ ভালোভাবে যাতায়াতটা করতে পারবে। প্রচণ্ড অসুবিধা, প্রচণ্ড মানে সমস্যার মধ্যে আছি, মানে গোটা রাস্তাটা একদম বাজেভাবে, খুব বাজে অবস্থা গোটা রাস্তাটা তালার মোড় থেকে দেবীপুর পর্যন্ত, মানে এত বাজে রাস্তা যেন কোথাও দেখা যায় না, অটো যেতে পারে না, গাড়ি যেতে পারে না, সমস্ত রকম সমস্যা, মানে এত বাজে রাস্তা কোথাও দেখা যায় না।
রাস্তা সারাইয়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় দরবার করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সকলকে, এর ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। বদ্রিপুর রথতলার মোড় থেকে, অর্থাৎ বলে যেটা স্কুল স্টপেজ, এই স্কুল স্টপেজ থেকে দেবীপুর এই যে 12 কিলোমিটার রাস্তাটা চূড়ান্ত অবস্থা খারাপ। এই রাস্তাটা পিডাব্লিউডি রোড সে বর্ধমানের উপর হ্যান্ডওভার হয়েছে, কিন্তু আমরা চাইছি এখানে আজকে বাস চলাচল করছিল, এত অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। এই রাস্তাটা সত্বর আসু চাইছি আপনাদের মাধ্যম দিয়ে, এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়। এই রাস্তাটা না হলে আজকে বহু মানুষের বহু কষ্ট হচ্ছে, কারণ এই রাস্তাটাও খুব বিজি রাস্তা। এই রাস্তাটা আসু সমাধান করার চেষ্টা করার জন্যে আমি সরকারের কাছে, সমস্ত স্তরের কাছে আবেদন রাখবো, যাতে তাড়াতাড়ি এটা মেনটেন করা হয়। অটো ভ্যানই যান, এটা চলছে, এটা চলার কোনো যুক্তি নেই, কারণ এখানে সবথেকে বড় এতে আরও বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স, কারণ অটো আরও ছোটো গাড়ি এবং অনেক প্যাসেঞ্জার হচ্ছে, সেই প্যাসেঞ্জার হওয়ার ফলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই এলাকার মানুষের ক্ষতি হবে, তাদের পরিবারের ক্ষতি হবে। কিন্তু রাস্তাটা আসু সমস্যার সমাধান হওয়া দরকার, রাস্তাটা যাতে তাড়াতাড়ি ভালো হয়, তার ব্যবস্থা না নিলে চূড়ান্ত ক্ষতি হতে পারে যে কোনো সময়। দেবীপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নতুন একটি শিব মন্দির প্রতিষ্ঠা হলো মাধবদিহি থানার লোহাই গ্রামে। 6.5 লক্ষ টাকা ব্যয় করে ওঠে মন্দিরটি। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। নতুন একটি শিব মন্দির প্রতিষ্ঠা হলো সোমবার। নতুন এই মন্দিরটি গড়ে ওঠে মাধবদিহি থানার লোহাই গ্রামে। দেবতার আরাধনার লক্ষ্যে মন্দির গড়ে তুলতে 6.5 লক্ষ টাকা খরচ হয়। নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়া ঘিরে এদিন বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হয়। নতুন ঘর তৈরি করা হলো, পুরোনো ঘর ছিল সেখানে নতুন ঘর তৈরি করা হলো। এটা কোথায়? আমাদের অজানা, পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। কি মন্দির ছিল এটা? এটা শিব মন্দির ছিল। আজকে মন্দির উদ্বোধন উপলক্ষে কি কি করছেন আপনারা? আমরা দুর্গানারায়ণ সেবা করছি, সেটা ধরুন 6,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। কিসে ছিল আগে মন্দিরে? কিসে ছিল? মাটির ঘর ছিল। আচ্ছা, আজ সকালের সংকীর্তন হয়েছে, গ্রাম প্রদক্ষিণ হয়েছে, এটা দিয়ে ওই আপনাদের গোটা গ্রামটা ব্যান দিয়ে প্রবাদ ফেটি দিয়ে ওটা করা হয়েছে। লাস্ট 200 জনের মতো অংশগ্রহণ করেছিল। আচ্ছা, 400 জন গঙ্গার জল এনেছিল, সেই গঙ্গার জল এনে শিবের মাথায় জল ঢালা হয়েছে। এই অনুষ্ঠান রাত্রে কীর্তন হবে। কতজনের অন্নভোগ খাওয়ার ব্যবস্থা করেছিল? 6,000 লোকের। কয়েকশো ভক্ত গঙ্গা জল বয়ে এনে দেবতার লক্ষ্যে অর্পণ করেন। নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অসংখ্য ভক্তকে ভোগ খাওয়ানো হয়। অসংখ্য ভক্ত মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজক সহ ভক্তকুলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। আমরা এই মন্দিরটা করার কাজে যেটা সাহায্য পেয়েছি, এলাকার ব্যক্তিরাও আমাদেরকে যথাসাধ্য করেছে, সেই সঙ্গে গ্রামবাসীদের অর্থ, শ্রম এবং প্রচেষ্টা সব কিছু দিয়ে আমরা এই উদ্যোগ নিয়ে এটাকে সম্পন্ন করতে পেরেছি। আজকে এই জায়গায় আমাদের আসার মূলেই হলো গ্রামবাসী বা এলাকার মানুষের পূর্ণ সহযোগিতার দ্বারা আমরা এখানে আসতে পেরেছি। নির্মল বাংলা, তাছাড়াও আমরা পরিবেশ সচেতনতা সম্পর্কে মানুষকে বলেছি। দেখবেন মিশন নির্মল বাংলার মধ্যে আমাদের ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে একটা খাওয়ার পরে
পাতাগুলো পর্যন্ত আমরা একটা ট্রাক্টরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, যাতে এখানে সেখানে ফেলে পরিবেশটাকে দূষিত বা নোংরা না করে, তার জন্য আমরা এমনকি ট্রাক্টর পর্যন্ত ট্রলিতে সমস্ত লোককে ফেলতে মানে বলেছি এবং এলাকার মানুষের যথেষ্ট সহযোগিতা সার আমরা পেয়েছি। লোহাই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো সার্কেল স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতের খুদে পড়ুয়ারা এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। 28টি ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালায়। সার্কেল স্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতের খুদে পড়ুয়ারা এদিনের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে। এদিন 28টি ইভেন্টে 188 জন নিজেদের সেরাটা প্রমাণ করার চেষ্টা চালান। 75 মিটার, 100 মিটার, 200 মিটার, হাঁড়ি ভাঙা হাই জাম্প, লং জাম্প প্রভৃতি খেলায় খেলোয়াড়রা নিজেদের নিমজ্জিত করেন। প্রতিযোগিতার সেরারা সাব ডিভিশনের খেলায় আগামী 25 ও 26 নভেম্বর রায়না 2 নম্বর ব্লকের 1 লক্ষ্মী মাঠে নিজেদের প্রতি সুবিচার চালাবার প্রচেষ্টা চালাবেন। এদিন প্রতিযোগীরা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। সমগ্র প্রতিযোগিতা যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এটা কোথাকার খেলা হচ্ছে? এটা এটা সার্কেল স্তরের খেলা হচ্ছে। কোথায় হচ্ছে খেলাটা? বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। কোন ব্লক অন্তর্গত? এটা রায়না 1 নম্বর ব্লকের অন্তর্গত। কতগুলো স্কুলে মানে কতগুলো আপনার পঞ্চায়েতের এই খেলাটা হচ্ছে? এটা 4টি পঞ্চায়েত নিয়ে খেলা হচ্ছে। কোন কোন পঞ্চায়েত? হিজোল্লা, রায়না, সেয়ারা, নাড়ুগা। আচ্ছা, এই খেলাটা কোথায় হচ্ছে? বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। কতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে কি জানেন? এখানে মোটামুটি 224 জন স্টুডেন্ট আছে। কী কী মানে আপনার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে? প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বলতে 75 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, হাঁড়ি ভাঙা, জিমনাস্টিক, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি। কোথায় খেলাটা কোথায় হচ্ছে? না, এটা বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখান থেকে মানে কাদেরকে নির্বাচিত করা হবে? কোন কোন? এটা শুধু যারা ফার্স্ট হবে তাদেরকেই নির্বাচিত করা হবে। যারা ফার্স্ট হবে এরা যাবে সাব ডিভিশন স্তরে খেলতে। শুধু ফার্স্ট? শুধু ফার্স্ট। সাব ডিভিশন খেলাটা কবে হবে? সাব ডিভিশন খেলাটা ঠিক তা একটু মনে করতে পারছি না কোথা থেকে গেলে। ওটা কি জেলায় হবে খেলাটা? না, ওটা হবে 1 লক্ষ্মী মাঠে। সাইনি দলি প্রাণ সাইনি। দু হাজার সতেরো সালের শীতকালীন বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা হচ্ছে। এখানে 188 জন বাচ্চা বিভিন্ন স্কুল থেকে, এই সার্কেলের 70টা প্রাইমারি স্কুল এবং 10টা SSK থেকে পার্টিসিপেট করছে। 28টা ইভেন্ট আছে। এখান থেকে ফার্স্ট যারা হবে তাদেরকে আমরা সাব ডিভিশনে পাঠাবো। আগামী 25-26 তারিখে সাব ডিভিশন স্পোর্টস হবে রায়না 2 ব্লকের 1 লাখী হাই স্কুল মাঠে। আজকে কোথায় খেলাটা হচ্ছে? আজকে হচ্ছে বুড়ার গোপীনাথপুর প্রাইমারি স্কুলের মাঠে রায়না 1 চক্রের তরফে খেলাটা। কতগুলি পঞ্চায়েত নিয়ে হচ্ছে এটা? এটা এখানে 4টে পঞ্চায়েত আছে, সেহারা, শ্যামসুন্দর, হিজলনা, নাড়ুগ্রাম। এই 4টে পঞ্চায়েত রায়না 1 ব্লকের তরফ থেকে। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আজকে উপস্থিত আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ, আমার অফিসের শিক্ষা বন্ধুরা, শিক্ষা কর্মাধ্যক্ষ বন্ধুবর্গ আছেন, AI অফ স্কুলস সদর সাউথ সাব ডিভিশনের দায়িত্বে যিনি আছেন প্রশান্ত মুখার্জি উনি আসছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আসুদ্দিন কথা দিয়েছেন, আমরা OC সাহেবকে বলেছি, BDO সাহেবকে আসার কথা আছে ওনার, এবং স্থানীয় প্রধান যারা রয়েছেন তাদেরকে বলা। আজকের খেলাধুলা শিক্ষার সাথে সাথে খেলাধুলা, একজন আধিকারিককে কি বক্তব্য রাখবেন? কি বার্তা? অবশ্যই এখানে বাচ্চারা আজকে যে স্বতঃস্ফূর্তভাবে খেলাতে অংশগ্রহণ করছে, পড়াশুনোর সঙ্গে সঙ্গে অবশ্যই তাদের শরীরচর্চার দিকে মনোযোগ দিতে হবে। এই ব্যাপারে আমি স্কুলগুলোর সঙ্গে যখনই আলোচনায় বসি নিয়মিতভাবে প্রতি মাসে মিটিং করা হয়, সেখানেও বারবার করে উৎসাহ দেওয়া হয় এবং টিচারদেরকে বলা হয় যে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়মিতভাবে খেলাধুলো করাবেন। তার ক্লাসেও থাকে বিভিন্ন ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ, ফিজিক্যাল ট্রেনিং, এই সমস্ত করানোর বিষয়গুলো রয়েছে।
খুবই ভালো লাগছে আমার রায়না সার্কেল ওয়ান চক্রের আজকে খেলা বুড়া গোপীনাথপুর প্রাইমারি স্কুলে। সবচেয়ে প্রথমে এসে আমার ভালো লেগেছে, গত কয়েক বছরে খেলার তুলনায় আমার চার বছরের অভিজ্ঞতার পর পঞ্চম বছরে এই মাঠ সাজানো, এই মাঠটা এত সুন্দর এরা সাজিয়েছে, এরকম মাঠ সাজানো আমার আগে খেলাগুলো হয়নি। এর জন্যে আমরা ধন্যবাদ এই আমাদের স্কুলের টিচার এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের সরকারের মূল লক্ষ্য খেলাধুলা এবং শিক্ষার সাথে সাথে খেলাধুলা মান উন্নয়ন করা, সেই খেলাধুলো আমাদের এখানে যে হচ্ছে এবং এটা বেসিক্যালি প্রাইমারি মাদ্রাসা স্কুল এবং এসএসকে ছাত্রছাত্রীরা এখানে আমাদের আঠাশটা স্কুলের স্কুল অংশগ্রহণ করেছে, সেই অংশগ্রহণে চারটে জিপির ছেলেমেয়েরা আছে এবং তাদের গার্জেনরা খুব স্বতঃস্ফূর্তভাবে খেলা উপভোগ করছে। এর জন্য আমরা আমাদের আয়না এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লক অফিসের তরফ থেকে সকল স্টাফ দর্শক শ্রোতা মাস্টারমশাইদেরকে ধন্যবাদ। এই যে মুখ্যমন্ত্রী চাইছেন এখন বাংলায় আবার ফুটবলকে ফিরিয়ে আনতে, তা দেখা যাচ্ছে গ্রাম এলাকার মাঠগুলো এখন অবস্থা একবারই দুরবস্থার আকার হয়েছে। এই সামনেই আপনার একটা আসছে আপনার মানে মাটি ফেলার একটা ব্যবস্থা, অনেকটা টাইম আপনারা পাবেন, তো গ্রামের দিকে মাঠগুলো কি আপনারা আবার ভরাট করার চেষ্টা করবেন? হ্যাঁ, এটা তো আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন খেলার মাঠ সংস্কার করা চলছে এবং আর আমাদের সরকারের সহযোগিতা যদি আরও স্কিম আছে আমরা করব। তো এবং খেলার মাঠ সংস্কার অনেকগুলোই হয়েছে, আমরা পঞ্চায়েত সমিতি বসার পর থেকে অনেকগুলো খেলার মাঠ সংস্কার করেছি এবং আমাদের ক্লাবগুলোকে আর্থিক সাহায্য, ক্লাবের যে খেলার মাঠ সেই মাঠগুলো তো আমাদের এখানে স্কুলে বা গ্রাম বাংলায় ছোটো ছোটো ছেলেরা খেলাধুলা করে, সেই ক্লাবকেও আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, খেলার মাঠগুলোকে রূপায়ণ হচ্ছে, সেই খেলার মাঠ যাতে আরও ভালো হয় এবং যাতে খেলাধুলার মান উন্নয়ন করে আমাদের সরকারের একটা মূল লক্ষ্য। কতগুলি স্কুলের ছাত্রছাত্রী এখানে আজকে খেলা অংশগ্রহণ করে? এখানে আমাদের 70টা ছেলে আছে, চারটে জিপি প্রাইমারি হাই মাদ্রাসা এবং আপনার এসএসকেএমএসকে যে স্কুলগুলো আছে তাদের ছাত্রছাত্রীরা খেলাধুলো, এখান থেকে একজন করে যা ফার্স্ট হবে তারা আমাদের সাব ডিভিশন যাবে, সাব ডিভিশন হবে আমাদের এক লক্ষ্মী হাই স্কুলের রায়না টু ব্লকের মাঠে। গোপীনাথপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। সোমবার তেলুয়া শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল খণ্ডকোষ দুই নম্বর চক্রের 36তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন প্রায় 250 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। পূর্ব বর্ধমানের খণ্ডকোষ দুই নম্বর চক্রের 36তম শীতকালীন বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার তেলুয়া শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। উল্লেখ্য, গত 18ই নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত রাখা হয়। অবশেষে সোমবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলন করে এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবি রায়, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শিক্ষক শিক্ষিকা বৃন্দ, পুষ্পস্তবক, বর্ধমান জেলা পরিষদ সদস্য সম্মানীয় অপার্থিব ইসলাম মহাশয়কে আমরা এখানে মঞ্চের মধ্যে তাকে বরণ করে নিলাম। আমির ঘোষ প্রধান সাকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত, তাকে আমরা সম্মানের সঙ্গেই মঞ্চে বলে মঞ্চে বরণ করে নিচ্ছি। আজকে আমাদের খণ্ডকোষ চক্র টিয়ের 36তম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আজকে আমাদের সাঁকারি টিয়ের তেলুয়া গ্রামের ফুটবল মাঠে আমাদের আয়োজন হচ্ছে। আমাদের পাঁচটা অঞ্চলের শিক্ষক যত স্কুল আছে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের সেই সব প্রতিযোগীকে নিয়ে আজকে আমাদের এখানে খেলার অনুষ্ঠান হচ্ছে। এখানে উপস্থিত থাকতে পারে কেমন লাগে? এখানে উপস্থিত থাকতে পারে তো অনেক বাচ্চা বাচ্চা ছেলে, সামাজিক অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানই সামাজিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষকে ভালো বার্তা, সামাজিক বার্তা এইসব রয়েছে আমাদের এই অনুষ্ঠানে। এলাকার সমস্ত মানুষ আজকে উৎসব মুখরিত হয়ে
আজকে এই জায়গায় এসে হাজির হয়েছেন। গোটা সাঁকাড়ি অঞ্চলে, সাঁকাড়ি এক নম্বর, দু নম্বর, খণ্ডঘোষ, লোধনা, প্রত্যেকটা অঞ্চলের মানুষ এসেছেন এখানে। আজকে সারাদিনব্যাপী খেলা হবে এবং এই প্রতিযোগিতাতে এখান থেকে উঠে যেয়ে আজকে আমাদের ব্লক স্তর থেকে উঠে গিয়ে জেলা স্তরে যাবে, জেলা স্তর থেকে আমাদের রাজ্য স্তরে যাবে। এইভাবে আমাদের এই খেলা চলে। মশালটিকে ধরে রাখার জন্য একটি স্ট্যান্ড রাখা আছে, রেখে দিন সারাদিন ধরে এই মশাল যেন প্রজ্বলিত থাকে। এখন আরেকটি অনুষ্ঠানে আমরা চলে যাব। আজকে আমাদের সরকারি খণ্ডগুলোকে চক্রের যে প্রোগ্রাম, মোদী স্তব প্রোগ্রাম, সে প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাসুবি রায় উপস্থিত আছেন, জেলা পরিষদের কটা স্কুল নিয়ে খেলাটা হচ্ছে, খেলাটি আরম্ভ হয়েছে 8টার মধ্যে। কোন কোন অঞ্চল এখানে আছে? আমাদের 5টা গ্রাম পঞ্চায়েত আছে, 5টা সাঁকাড়ি 1, সাঁকাড়ি 2, লোধনা, সসঙ্গা, খণ্ডঘোষ। কী বার্তা দেবেন আজকে এই বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য? আমাদের যে এই যে খেলা, এই খেলা থেকেই তো সব কিছু উঠে আসে। এই যে খেলাটি হচ্ছে এবং প্রত্যেক মাসমশাই যেভাবে এই খেলাটা আবার সহায়তা করেছে, এতে আমাদের খুব ভালো লাগছে। এদিন সাঁখারি 1, সাঁখারি 2, লোধনা, সসঙ্গা ও খণ্ডঘোষের বিভিন্ন প্রাথমিক, নিম্ন, বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় 250 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 75 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, হাঁড়ি ভাঙা, জিমনাস্টিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্ষুদে প্রতিযোগীরা। এখানে যেটা হয়েছে সেটা প্রতিযোগিতার আয়োজন আমরা যেটা করেছি সেই জায়গায় প্রথম হচ্ছে একটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসুবি রায় উপস্থিত আছেন এবং জেলা পরিষদের সদস্য মাননীয় অপার্থিব ইসলাম উপস্থিত আছেন এবং প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত আছেন এবং সেই উপস্থিতির থেকে মধ্যে আজকে আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছি, প্রদীপ প্রজ্বলন করে আমরা প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছি। সেই প্রদীপ প্রজ্বলন করেছেন আমাদের মাননীয় বাসুবি রায় মহাশয় এবং ওনার সঙ্গে সহযোগিতা বাকিরা সব ছিলেন, অপার্থিব মণ্ডল, প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান এবং হচ্ছে আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এবং এখানে ক্ষুদে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন, প্রায় 250 জনের মতো ক্ষুদে প্রতিযোগী আছে। খণ্ডঘোষ 2 নম্বর চক্রে যে 67টা স্কুল এবং 18টা SSK ক্ষুদে প্রতিযোগী তারা আছেন, এখানে অংশগ্রহণ করেছেন। সেই খেলা আজকে আমরা শুরু করতে চলেছি, শুরুর মানে একদম খেলার শেষের দিকে মানে শুরু হয়ে যাবে। তা এখানে কাদেরকে আমরা নির্বাচন করবেন? এখানে নির্বাচন হচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তাদেরকে একটা করে প্রাইজ দেওয়া হয় এবং হচ্ছে যে চক্রের পক্ষ থেকে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে। আজকে খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নির্মল বাংলা দিবসকে সামনে রেখে বাঁকুড়ার ইন্দাস ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়। রবিবার নিগন স্কুল মাঠে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বৈদ্যপুর রত্তলা থেকে বৈঞ্চি পর্যন্ত 8 কিমি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। জামালপুর থানার আঝাপুর সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে একটি 4-চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে। মেমারি তারকেশ্বর রোডের মেমারি থানার পারিজাত নগরে বাস ও ট্রেকারের সংঘর্ষে গুরুতর জখম 2। পালনার কাঁসারিপাড়ায় ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক পুকুরে জলে উল্টে গিয়ে গুরুতরভাবে জখম হয় 3 জন। কাল্লা 2 নম্বর ব্লকের তালার মোড় থেকে দেবীপুর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। নতুন একটি শিব মন্দির প্রতিষ্ঠা হল মাধবদেহী থানার লোহাই গ্রামে।
বুড়ার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল সার্কেল স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার তেলুয়া শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল খন্দকোষ 2 নম্বর চক্রে 36তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।